আজি চৌদ্বার জাগরণ মঞ্চ তরফ 55 নম্বর জাতীয় রাজপথ কাম নেই গায়ত্রী ঠিকা সংস্থা বিরুদ্ধে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। চৌদ্বার পৌরপালিকা দিয়ে যাই 55 নম্বর জাতীয় রাজপথ রাস্তার কাম গায়ত্রী কনস্ট্রকশন এপরি করছন্তি যে গত তিন বর্ষ হল কাম সরুনি, কশ্চপ গতিরে চালিছি কাম। চৌদ্বার সহর দেই এই রাস্তার 5 কিলোমিটার রাস্তা খাল ঢিপরে ভর্তি। রাস্তা কাম পাই জমি অধিগ্রহণ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মানে কৌণসি প্রতিবাদ নকরি নিজ ঘর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙ্গি জায়গা খালি করে দেলে, কিন্তু কাম সরুনি। যে কাম তিন বর্ষ লাগিলানি সারিবাকু সে কামকু দুই মাসরে সারিদেবে কহুচন্তি গায়ত্রী কনস্ট্রকশন র সদস্য। ভাবিথিলে রাস্তা হেব ও আমি ব্যবসায় করিবা, কিন্তু কাম এমিতি চালুছি যে সরিবার না হি ধরুনি, যা ফলরে কি শহ শহ ব্যবসায়ী আজি হতাশ। এনএচআই কর্তৃপক্ষ ঠিকা সংস্থা মধ্যে এ মধুচন্দ্রিকা নুহে তো আউ কোন, এইটা আমি কহুনু, কহুচন্তি এঠিকার ব্যবসায়ী। সংস্থা কহিথিলা দেড় বর্ষ মধ্যে কাম সারিব, কিন্তু তিন বর্ষর ঊর্ধ্ব সময় লাগিলানি, মঙ্গুলিঠু মাত্র 5 কিলোমিটার রাস্তা কাম সরিবার না হি ধরুনি। তিন বর্ষ মধ্যে কৌশি গোটিয়ে কাম সম্পূর্ণ করে না, না সর্ভিস রোড, না ব্রিজ কাম, না পুরোনা রাস্তা মরামতি, না জল নিষ্কাশনর ব্যবস্থা, কেউঠি খাল তো কেউঠি ঢিপ, পুনি কেউঠি অস্থায়ী পোখরী সৃষ্টি হল। রাস্তার অবস্থা এপরিকি রাস্তা মঝিরে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সেথিরে প্রত্যেক দিন ছোট বড় দুর্ঘটনা মান ঘটি কেতজনক জীবন মধ্যে গলানি। নিম্নমানর কার্যর অভিযোগ হেউছি, কিন্তু কার্য শূন্য। শুনন্তু এ নেই কোন কহুছন্তি জাগরণ মঞ্চর সদস্য মানে। প্রমোদ কুমার দাস, সাধারণ সম্পাদক কলিঙ্গ বজার, আমার জনজাগরণ মঞ্চর সদস্য। স্যার কোন আজ ছিল বৈঠকের উদ্দেশ্য? বৈঠকের উদ্দেশ্য ছিল সম্প্রসারণ যে হচ্ছে এনএচ ফাইভ র, যে 5 কিলোমিটার আমি যে কইছিল সব কথা তো অন্য মানে কহিগলে আপন শুনবে, সে বাবদে মু অধিক বিবরণী দেব চাহুনি। যে আমি জীবনের মূল্য দিয়ে পারিবুনি কন্ট্রাক্টর এবং এনএচ কর্তৃপক্ষ তাঙ্ক ভিতরে যে চতুর পড়া তৈরি আমি জীবনের মূল্য আমি দিয়ে পারিবুনি এটি লোকঙ্কর। এটি জন স্ত্রী লোক প্রসব করে পকাইলা যে প্রকার ইয়ে আর জীবন যেত যাইছে জীবনের মূল্যটা যদি সে হীন ভাবছেন আমি কৌশি প্রকার বরদাস্ত করে পারিবুনি। এবং ব্যবসায়ী সংঘ তরফ এয়ারি মু কই দৌছি যে যেভাবে ভাবে তাকে কুহাইকি উঠা হল, যেভাবে ভাবে খাল ইয়ে করিয়াগলা জিনিস, সেমানে হইরাণ হরকত হচ্ছেন কৌশি জিনিসের গোটে উপনীত হয়ে পু না, আইদর সে জিনিসটি রাস্তাটি হব না 10 বর্ষ লাগবে কি 20 বর্ষ লাগিব, হন্ত সন্ত হয়েকি রহবা সবুঠার মুখ্য উদ্দেশ্য হল টায়ার ইয়ে সি কটিকি লোকঙ্কর পড়িকি চিনছত্র মানে যে প্রকার সে আঘাতপ্রাপ্ত হচ্ছে বোধ জীবনে সে রিকভারি হয়ে পারি, আমি মূল্যকু কৌশি প্রকার জীবনের মূল্যকু বরদাস্ত করবু না। যা বি হয়ে যাও সংবিধানর নিয়ম অনুসারে আন্দোলনরে যা করবাকু পড়িব আমি প্রস্তুত হচ্ছু, আন্দোলনের বরং জীবন দেই দেবু, কিন্তু আউ তা সর্বসাধারণ লোকঙ্কর জীবন আমি দেই পারিবু নাই। সে কন্ট্রাক্টর হন্তু বা এনএচ কর্তৃপক্ষ হন্তু বা যে তো ধন্যবাদ। শ্রীকান্ত পাকর, চৌদ্বার জাগরণ মঞ্চ সদস্য। কোন কইবে আজি যে কার্যক্রম রাখছনি তা উদ্দেশ্য কোন আছে? দেখুন আজ যে কার্যক্রম আছে এতে আমি সমস্ত যে জাগরণ মঞ্চর সদস্য এবং যে বজার আমার যে কমিটি আছে 5টা যেটি বজার আছে চৌদ্বার এরিয়ারে, তো সে সমস্ত বজার কমিটি মানে সভা সম্পাদক সেমানকে নিয়ে আছে বৈঠক করতে। উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ আমি বর্ষে পরে হব আমি দীর্ঘ আন্দোলন করে আসছি, দেড় বর্ষ পাখাপাখি আন্দোলন করে আসছি। কি চলু 5 কিলোমিটার অছি মঙ্গুলি ঠারু যে অছি 5 কিলোমিটার রাস্তা সে তার ইয়ে পাই নির্মাণ পাই জাতীয় রাজপথ যে কন্ট্রাক্টর নিয়েছেন গায়ত্রী প্রজেক্ট সে তাকে নিম্নমানের কাম করছেন, কাম করুনা বন্ধ করে দিয়েছেন এবং গত যে লকডাউন আরম্ভ হল এপ্রিল কাম সম্পূর্ণ বন্ধ আছে। তেমন এটি পুনি তিনটি ফ্লাইওভার হব এবং কাম হব দুই সাইডে সর্ভিস রোড হব ড্রেনেজ হব, ইয়ে যে কাম যা লাগুছে এবে নুহ ইয়ে পাখাপাখি আহ তিন বর্ষ যদি করবে সম্পূর্ণ তিন বর্ষ পরে সম্পূর্ণ হব। তেমন লোক কতদিন সফর করবে বস গুড়ি যদি আপনার দেখবে ভুবনেশ্বর যে বস সম্বলপুর যাচ্ছে সম্বলপুর বুর্লা সেপট সাইড যাচ্ছে সে বস গুড়ি এপটে রাস্তা এত খারাপ আছে বস যাও না সে সব সেপটে নয় পাট নাই বুলি যাচ্ছেন। দ্বিতীয় অংশ হচ্ছে এমানে সবু অফিসর আপনার পুলিস আইএসি এসিপি ডিসিপি সব মিনিষ্টার এইপটে বি যাচ্ছেন সবু যাচ্ছেন, কাহারি মুহরে প্রতিবাদ বিটি হওনি কি কোটি আমি আমি গোটে কেউ জায়গায় ফোরম আমি প্রতিবাদ করবু যে এ কামটা হোক বলে কাহারি নাই এবং খালি এতিকি নয় আমি মধ্যে নীতিন গড়করি দুই থার কম অভিযোগ সে কেবল ফরওয়ার্ড করে বসছেন কোণী আকশন নেওনাতে এবং এটি যে জাতি ওড়িশার যে জাতীয় রাজপথের কর্তৃপক্ষ অনেক সে সব জায়গা করাপ্ট এমানে টঙ্কা গায়ত্রী প্রজেক্টর টঙ্কা খাইকি সম্পূর্ণ কাম আখি বুঝি দিয়েছেন
ଏବଂ ଗାୟତ୍ରୀ କମ୍ପାନୀ ଆମେ ଶୁଣିବା ପାଇଁ ପାଉଛୁ ସିଏ ଅଲରେଡି ପଇସା ପାଇଛି, ଆଡଭାନ୍ସ ପଇସା ପାଇଛି ଏନ୍ଏଚ୍ଆଇ ଠାରୁ, କିନ୍ତୁ ପଇସା ପାଇକି ତାର ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁ ବିଜନେସ୍ ଇନ୍ଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିଦେଉଛି ସବ୍ ପାର୍ଟିଙ୍କୁ ପଇସା ଦେଉନି, ଯାହାଫଳରେ ରାସ୍ତା ନିର୍ମାଣ ହୋଇପାରୁନି। ଏବଂ ଚୌଦ୍ୱାର ହେଉଛି ଗୋଟେ ଆପଣ ଏମିତି ଐତିହାସିକ ସହର, ଏବଂ ଏହି ଦୁର୍ଗାପୂଜା ସମୟରେ ଏଠି ଯେଉଁ ରୂପଯାତ୍ରା ହୁଏ ଏଠି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକଙ୍କ ସମାଗମ, ଯଦିଓ ବନ୍ଦ ଅଛି ତଥାପି ଏହି ଯାତ୍ରା ସମୟରେ ଭିଡ଼ ରହୁଛି, ଏବଂ ରାସ୍ତାଘାଟର କୌଣସି ତିଆରି ମଧ୍ୟ ହେଉନି। ଏବଂ ଯେଉଁ ଏନ୍ଏଚ୍ଡି ଅଛି ତିଆରି ହେଇଗଲେ ଅନ୍ତତଃ ଭାବରେ ଗାଡ଼ି ଏବଂ ସର୍ଭିସ ଯେଉଁ ରୋଡ୍ ଅଛି ସେଠି ତିଆରି ହେଇଗଲେ ଯାଇପାରନ୍ତେ, କିନ୍ତୁ ସେଟା ବି ସେମାନେ ମଧ୍ୟ ଯାଇପାରୁନା। ତେଣୁ ସ୍କୁଲ କଲେଜ ପିଲା ମଧ୍ୟ ଯାଉଥିଲେ, ବାରମ୍ବାର ଏଠି ଦୁର୍ଘଟଣା ପାଖାପି 8-9 ଜଣ ମଲେଣି, କେବଳ 14-8-9 ଜଣ, ଏବଂ ଅନୁଗୁଳ ଢେଙ୍କାନାଳ ମିଶିଲେ ପାଖାପାଖି 20-30 ଜଣ ଏବେ ମଲେଣି। ତେଣୁ କାହାରି ଏଠି କୌଣସି ପ୍ରକାର ଜିଲ୍ଲାପାଳ ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଦିଆଯାଇଛି। ତେଣୁ ଶେଷ ରାସ୍ତା ହଉଛି ଆମେ ଜନ ଆନ୍ଦୋଳନ ୟା ପରେ ଜୋରଦାର ହବ, ଆମେ ପିଡିଙ୍ଗ ଯୋଉ ଭେଟିବା ପାଇଁ, ପିଡିଙ୍ଗ ଭେଟିଲା ପରେ ବିରାଟ ଜନ ଆନ୍ଦୋଳନ କରାଯିବ। ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଜନ ଆନ୍ଦୋଳନ ଫଳରେ କେତେ କେତେ ସରକାର ମୁଣ୍ଡ ନେଇଛନ୍ତି ଏଇ କମ୍ପାନୀ ଛାଡ଼ ମାତ୍ର। ତେଣୁ ଜନ ଆନ୍ଦୋଳନ ବା ଆମେ ଏନ୍ଏଚ୍ଆଇ ମଧ୍ୟ ବ୍ଲକ୍ କରିବା ପାଇଁ ଆମର ଯୋଜନା ଅଛି, ଆମେ ଯାହା ଏଇ ଗୋଟେ ସପ୍ତାହ ଭିତରେ ନିଷ୍ପତ୍ତି ନେଇକି ଆମେ ଫାଇନାଲ କରିବୁ, ଏବଂ କମ୍ପାନୀକୁ ବାଧ୍ୟ କରିବୁ, କମ୍ପାନୀ ହଉ ଯିଏ ବି ହଉ ଆଉ କାହାକୁ ଦିଆଯାଉଛି, ଏ କମ୍ପାନୀ ହଉଛି ଜାଲିଆ କମ୍ପାନୀ, ଏ କମ୍ପାନୀକୁ ଛାଡ଼ିକି ଆଉ ଗୋଟେ କାହାକୁ ଦିଆଯାଉ, ଏ କମ୍ପାନୀ ବ୍ଲାକ୍ଲିଷ୍ଟ କରାଯାଉ, ଏବଂ ଆଉ ଗୋଟେ କାହାକୁ ଏହି କାମକୁ ମାସେ ଭିତରେ ଆରମ୍ଭ କରାଯାଉ ଆମ ଦାବି ରହିବ। ପ୍ରତିଶ୍ରୁତି ନାହିଁ, ଆପଣ ତ କାମ ଚାଲି କରିଥିଲା, ଏବେ ଗୋଟେ 1 month ହେଲା ଆମର ଏଠି କାମ ଟିକେ ପେଣ୍ଡିଂ ହେଇକି ଅଛି, ଆମେ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇସାରିଛନ୍ତି। ଦେଖୁଛନ୍ତି ଆପଣ ସାଧାରଣ ପରିବା ଦୋକାନୀ ରୋଡ୍ ସାଇଡ୍ ଦୋକାନୀ ଆପଣଙ୍କୁ ସହଯୋଗର ହାତ ପଡ଼େ ନା, ଆମେ ଏଇ 2 month ଆମର ପୁରାପୁରି କାମ ଆମେ ବୋଥ ସାଇଡ୍ ତମର ଚୌଦ୍ୱାର ଇଏର ପୁରା କମ୍ପ୍ଲିଟ୍ କରିବୁ ଆମେ। ଆପଣ ବାରମ୍ବାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି, ଥରେ ନୁହଁ 20 ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେଣି, ଥରେ ଜାଗରଣ ମଞ୍ଚ ଆପଣଙ୍କର ବନ୍ଦ କରିବାର ଥିଲା, ରାସ୍ତା ବନ୍ଦ କରିବାର ଥିଲା, ସେତେବେଳେ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେ ଆମେ 2 month କାମ ସାରିବୁ ନା। ଆମେ 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 କହିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କୁ ଆମେ କହିସାରିଲା ପରେ ଆମେ ପୁରାପୁରି ଷ୍ଟାର୍ଟ କରିସାରିଛୁ ଆମେ କାମ। କାମ କରିସାରିଛୁ, ଲଙ୍ଗ ଲେନ୍ଥ ବୋଥ ସାଇଡ୍ 10 ହେଉଛି, ସେଥିପାଇଁ ଟିକେ ଲେଟ୍ ହେଲା, 8 ବିତିଗଲାଣି। ଆପଣ କେମିତି ଭରସା ଦେବେ ଯେ 2 ଭିତରେ ଆପଣ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବେ ବୋଲି? ନା 2 ଆମେ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବୁ, ତେବେ ଆଜି 4 8 ହେଇଗଲାଣି, ଆଉ ତୁମକୁ 2 ଆମେ କରିପାରିବୁନି କି? ତେବେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଅଟକ ରଖୁଛନ୍ତି ସାଧାରଣ ନାଗରିକ, ପିଡି ଆସିଲା ପରେ ଆପଣଙ୍କୁ ଛାଡ଼ିବେ, ଆପଣ ତାପରେ କ'ଣ କହିବେ? ପିଡି ଆପଣ ଆସୁଛନ୍ତି, ପିଡି ସାର୍ ତ ଭିଜିଟିଂରେ ଅଛନ୍ତି, ପିଡି ସାର୍ ଆସିଲେ କ'ଣ କହିବୁ? ଶୁଖିଲା ପାଗରେ ଧୂଳି ଧୂଆଁ ଆଉ ବର୍ଷା ହେଲେ ପାଣି କାଦୁଅରେ ଭର୍ତ୍ତି ହେଉଛି ଏହି ରାସ୍ତା, ଠିକ୍ ଭାବେ ଜଳ ନିଷ୍କାସିତ ନ ହେବା ଫଳରେ ଡେଙ୍ଗୁ ଭଳି ରୋଗରେ ଅଞ୍ଚଳବାସୀ ଆକ୍ରାନ୍ତ ହେବାର ଆଶଙ୍କା ଦେଖାଯାଉଛି। ଏହାକୁ ନା ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ନା ଏନ୍ଏଚ୍ଆଇ କର୍ତ୍ତୃପକ୍ଷ କର୍ଣ୍ଣପାତ କରୁଛନ୍ତି, ବାରମ୍ବାର ଅଭିଯୋଗ କରି ଆସୁଛନ୍ତି ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା। ଚୌଦ୍ୱାରବାସୀମାନେ ଏଥିରେ ଅତିଷ୍ଠ ହୋଇ ଗତ ଅଗଷ୍ଟ ମାସରେ ଛକଛକମାନଙ୍କରେ କଟକ ସାଂସଦ, କଟକ ଚୌଦ୍ୱାର ବିଧାୟକ ଏବଂ ଗାୟତ୍ରୀ ଠିକା ସଂସ୍ଥା ଗାଏବ ହେବାର ବ୍ୟାନର ଲଗାଇ ପ୍ରତିବାଦ କରିଥିଲେ। ଏହାର କିଛିଦିନ ପରେ ଗାୟତ୍ରୀ ଠିକା ସଂସ୍ଥାର 4 ଉଚ୍ଚ ପଦସ୍ଥ ଅଧିକାରୀ ରାସ୍ତା କାମ ପରଖିବାକୁ ମଙ୍ଗୁଳି ଆସିଥିଲେ। ଏହାର ଖବର ପାଇ ଜାଗରଣ ମଞ୍ଚର ସଦସ୍ୟମାନେ ମଙ୍ଗୁଳିରୁ ସେମାନଙ୍କୁ ଚଲାଇ ଚଲାଇ ରାସ୍ତାର ପରିସ୍ଥିତି ଦେଖାଇବା ସହ ଗାନ୍ଧି ଛକଠାରେ ଅଟକ ରଖିଥିଲେ। ସେମାନଙ୍କର ଗୋଟିଏ ଦାବି ଥିଲା, ଯେତେ ଶୀଘ୍ର ରାସ୍ତା କାମ ସାର। ଖବର ପାଇ ଚୌଦ୍ୱାର ଥାନା ଅଧିକାରୀ ବିରଞ୍ଚି ନାରାୟଣ ପତି ହସ୍ତକ୍ଷେପ ଏବଂ ଅଧିକାରୀମାନେ ଏକ ଲିଖିତ ପ୍ରତିଶ୍ରୁତି ପରେ ପରିସ୍ଥିତି ଶାନ୍ତ ପଡ଼ିଥିଲା। ଲିଖିତରେ ଥିଲା କି ଦେଢ଼ ମାସ ମଧ୍ୟରେ ସର୍ଭିସ ରୋଡ୍ କାମ ସାରିଦେବେ, ଏହା ତାଙ୍କର କିନ୍ତୁ ଏକ ମିଛ ପ୍ରତିଶ୍ରୁତି ଥିଲା ବୋଲି ଜାଗରଣ ମଞ୍ଚ ଆଜି ଗଣମାଧ୍ୟମ ଆଗରେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ହେଲା କି 2-3 ମଧ୍ୟରେ ଏନ୍ଏଚ୍ଆଇ ପ୍ରକଳ୍ପ ନିର୍ଦ୍ଦେଶକଙ୍କୁ ଯାଇ ମଞ୍ଚର ସଦସ୍ୟମାନେ ଭେଟ କରିବେ, ଯଦି ଏଥିରେ କିଛି ପଦକ୍ଷେପ ନ ନିଆଯାଏ ସେମାନେ ଆନ୍ଦୋଳନ କରିବେ ବୋଲି ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି। ଚୌଦ୍ୱାରରୁ ମାନସ କୁମାର ସାମଲଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ଭଏସ୍ 24।